হ্যালো ফ্রেন্ড, রিদ্ধিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন হচ্ছে সন্ধ্যা, সব স্টুডেন্টদের পড়ানো হয়ে গিয়েছে। আর দেখো রিদ্ধি বুড়ি কি করছে। রিদ্ধি, নো নো নো, এখানে এটা করো না বাবা। সবাইকে হাই বলে দাও। হাই, সবাই বলো কেমন আছো। আছি, ভালো আছি। হ্যাঁ, নিজে নিজেই বলছে ভালো আছি। তো দুপুরবেলা একটু ডাল করেছিলাম, তো এখন ভাবছি যে একটু লুচি করব। তোমার দাদা ভাই ওই ডালটার সাথে, মানে বুটের ডাল, ছোলার ডাল যেটাই বলো সেটা করেছি। তো এখন একটু লুচি করব। তোমার দাদা ভাই আসলে যদি গরম গরম খেতে পারে। আর মামা ওইটা করে না, দেখো এটা দিয়ে পুরো দেওয়াল আঁকাচ্ছে। বাচ্চাদের কাজ যা দেখা যাচ্ছে ঠিকঠাক, এই যে এটা দিয়ে সবাইকে বলে দিয়েছি তোমাকে বকে দিবে, বুঝছো? আর দুষ্টামি করবা, আসো কোলে আসো কোলে আসো কোলে আসো, সব সময় দুষ্টামি করবে, দোষী পানা তার আছে। লুচি খাবে তো? ঠিক আছে চলো, আমরা মা মেয়ে দুজনে বাসায় আছি, তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করব। শুধু লুচিটাই করব, ডাল আছে, তো দাদা ভাই আসুক। তো ঠিক আছে, তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাইকে আচ্ছা বলে দাও। আচ্ছা একটা বুড়ি, একটা বুড়ি। এটা তুমি কি বুড়ি? ঋদ্ধি বুড়ি না, সে হচ্ছে ঋদ্ধি। হ্যাঁ সবাইকে বলে দাও, আমাদের ভিডিও গুলো আপনারা দেখবেন, বলো আমাদের দেখবেন। হ্যাঁ সবাই কিন্তু দেখবেন, সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন। উরি বাবা, রিদ্ধি বলে দিয়েছে, ও আমার শোন আমা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এই যে লুচির ডোটা মাখছি আর কি, একদম তো এভাবে বেশ মনে হচ্ছে কি অনেক বেশি মাখা হয়ে গিয়েছে, বুঝতে পারছি না। যাই হোক, এটা মাখতে মাখতে এটা নরম হয়ে যাবে একদম। রিদ্ধিকে কোনো মতে বসিয়ে রেখেছে এক জায়গায়, কোনোভাবেই বসবে না, মানে আর কি বলবো, দুষ্টামির কোনো শেষ নেই। আমি সারাদিন রাতে পাগল হয়ে যাই ওর জন্য। এদিকে আসো, এখানে বসো, এখানে বসো। তো চলে গেছে, সোফায় চলে গেছে। তোমার দাদা ভাই আবার রাতে বলছে যে, মাত্র ফোন দিয়েছিল, বলছে মুরগি নিয়ে আসবে। তো আজকে জানি না কি করব, মুরগিটা কালকে রান্না করব। লুচির সাথে মুরগি মাংস ভালো লাগে আমার। হচ্ছে একটু সবজি আছে, আর দুপুরে তো বললাম ডাল রান্না করেছি, তো সবজি ডাল দিয়ে রাতে হয়ে যাবে লুচিটা করলে। দেখো বন্ধুরা লুচিগুলো বেলছি, মাখা তো হয়ে গিয়েছে তখন, এ দেখো এগুলো করেছি, আর এগুলো বাকি আছে। আর দেখো আর একজন কি করছে, কি করছো তুমি? সে রুটি বানাচ্ছে, এভাবে করে সে রুটি বানাচ্ছে। এই হলো আমার অবস্থা, ঠান্ডা তো, এই জন্য নিচে একটু পাটি পেতে নিয়েছি। বানাও লুচি, বানাও সুন্দর করে বানাও। সে মাম্মাকে হেল্প করছে, মামাকে হেল্প করছো? আচ্ছা লুটি রুটি বানাও, এটা হচ্ছে লুচি মাম্মা, রুটি না, লুচি। হ্যাঁ তো যাই হোক, আমি এগুলা শেষ করি আর কি, তারপরে ভাজবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি করে লুচিগুলো জাস্ট ভেজে নিব। লুচি বলার সাথে সাথে ভেজে ফেলতে হয়, তাহলে খুব ভালো ফোলে। দেখো আমার লুচিগুলো সত্যি একদম ফুলে ফুলে টইটু, মানে একদম ফুলে ফুলকো লুচি যেটা বলে সেটাই হচ্ছে এই আর কি। তো মনে হয় লুচিগুলো ভালোই হবে,
আর আমি না সবসময় এটা আমি শিখেছি, লুচি করার সময় যদি নরম লুচি করতে হয় তাহলে লুচিতে অবশ্যই তেল চিনির পরিমাণ মানে খুব বেশি দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে না, আবার অনেক বেশিও দেওয়া যাবে না। চিনি বেশি দিলে লুচি কিন্তু খাস্তা লুচি হয় আর কি, শক্ত হয়ে যায়। তো দেখো আমি সবগুলা লুচি এভাবে করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার কড়াইটা কালো দেখে তোমরা কিছু মনে করো না, এই কড়াইটাতে ভাজি সব কিছু খুব ভালো হয়, মানে একটু এটে ধরে না। এই কড়াইটা হচ্ছে আমার দুইটা কড়াই আছে, দেখবা দুইটা কড়াই কালো, যে দুইটা কড়াই, দুইটা কড়াই হচ্ছে আমার হোস্টেলের কড়াই, আমি হোস্টেলে রান্না করেছি, তো সেগুলো তো মানে ভালো আছে অনেক। আর এগুলোতে রান্না করলে মাছের যে কোনো ভাজা জিনিস বলো সব কিছুই ভালো হয়। তো দেখো আমরা একটু লুচিটা না লাল লাল লুচিটাই পছন্দ করি, মানে ভালো লাগে আর কি। তোমার দাদা কম ভাজা মানে দাদা ভাই কম ভাজা লুচি খেতে পছন্দ করে না, তো এই কারণে দেখো সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আর লুচিটা কি বলো তো, লুচিটা যদি নরম হয়, আমরা ধরো আজকে বানালাম লুচি তো নষ্ট হয় না, আজকের লুচি কালকে আমরা খাই, কোনো সমস্যা হয় না, খেতে খারাপ লাগে না আর কি, ভালোই লাগে। তো দেখো সবগুলো লুচি ভেজে নিচ্ছি, আর ভাজার পরে দেখি রিদ্ধিকেও দিব, ওর মানে ও একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খায়, তো আজকে খাবে কি না জানি না। তো দেখো আমার সবগুলো লুচি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন রিদ্ধি বুড়ির জন্য একটা লুচি নিয়ে যাচ্ছি, দেখি রিদ্ধির রিয়াকশনটা কেমন হয়, দেখি সে খায় কি না। হ্যাঁ খেলে তো খুব ভালো কথা। তো দেখো প্লেটটা নিয়ে সে খাচ্ছে লুচিটা, আমি এখনো জিজ্ঞেস করিনি কেমন লুচিটা, তো খাচ্ছে আর কি, মানে এভাবে করে খাচ্ছে, আমার খুব ভালো লাগছে। দিদি লুচি কেমন, গরম খেতে কেমন হয়েছে, সুন্দর টেস্টি? আচ্ছা খাও। আর দেখো তোমার দাদা ভাই যে মুরগি এনেছে, তো আমি এখান থেকে মোটামুটি সামান্য বেশি না কয়েক পিস মুরগি নিয়ে আমি হচ্ছে কষিয়ে একদম জল দিইনি, একদমই জল দিব না, জাস্ট একদম মাখা মাখা করে, মাখা মাখা বলতে এটা ফার্স্টে ভেবেছিলাম ফ্রাই করব, মানে তারপরে এইভাবে করে কষিয়েই করছি আর কি রান্না। তো বন্ধুরা দেখো আমি হচ্ছে তোমার দাদাভাইয়ের প্লেটটা সাজিয়ে নিয়েছি, আমরা খেয়ে নিবো আর কি। তো তখন তো দেখালাম লুচিগুলো, দেখেছিলাম কতটা ফুলেছিল, ফুলকো লুচি, কিন্তু অনেকক্ষণ পরে খাচ্ছি তো যেন লুচিগুলো একটু নরম হয়ে গিয়েছে। এখানে ছোলার ডাল, দুপুরে সে ছোলার ডালটা, আর আমি তোমার দাদাভাই আমি বলেছিলাম যে চিকেন আনবে, তো এই কারণে আমি 4 পিস চিকেন করেছি আর কি, একদম এটাকে বলে। তো চিকেন দো পেঁয়াজও তোমরা বলতে পারো, আবার হচ্ছে চিকেন চাপও বলতে পারো, ঘরোয়া স্টাইলে করেছি। আর যে কোল্ড ড্রিঙ্কস আছে এই আর কি, আর কিছু ভাতও আছে, তোমার দাদা ভাই চাইলে ভাত খেতে পারে, আমি দুটো লুচি খেয়ে একটু ভাত খাবো আর কি। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, সবাই লাইক করবে, কমেন্টস করবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত।